কালকে কি খাবো, আমার কোনো টাকা পয়সা নাই, আমার জীবন শেষ, কি করে চলবো আমি, এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? চাকরি নাই, কি করব, শেষ হয়ে গেলাম, শিরক আছে না নাই? আল্লাহর প্রতি আস্থা আনতে হবে, বিশ্বাস আনতে হবে, আল্লাহ আমাকে খাওয়ান। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি? আছে, খাদ্য গোদাম আছে। স্থলভাগে আর কত প্রাণী থাকে, জলভাগেই সবচেয়ে বেশি প্রাণী। একটা বড় প্রাণী আছে, সেই প্রাণীর নাম হলো নীল তিমি। তিমি মাছের নাম সবাই শুনছেন নাকি? তিমি মাছের নাম শুনছেন? সবাই শুনেছেন তো? দেখছেন সবাই? সবাই দেখেন না, কারণ এই তিমি তো আর খাওয়া যায় না, এই মাছ তো আর বাজারে ওঠে না। এই তিমিটা এত বড়, এর এত শক্তি, 1700 horsepower। সে বড় বড় জাহাজকে তার পিছনের অংশ দিয়ে আটকিয়ে ফেলে, আটকায় দেয়, জাহাজ সামনের দিকে যেতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সেই তিমির একটা ওজন হচ্ছে, একটা নীল তিমির ওজন হলো 120 টন। সুবহানাল্লাহ। নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। আরেকটু আসতে কেন? সুবহানাল্লাহ, দুধ মনে হয় কম হয়ে গেছে নাকি? 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। খাদ্য গোদাম আছে? কোন পাখি তার নিড থেকে, তার বাসা থেকে যখন সকালবেলা বের হয়, সে কি ভরা পেটে না খালি পেটে বের হয়? সন্ধ্যায় যখন আসে, তার কি কোনো খাবার ফাঁকা থাকে, পেট ফাঁকা থাকে? ভরা পেটে চলে আসে, তার কি কোনো খাদ্য গোদাম আছে? না। এই পৃথিবীর কোনো প্রাণীর ভিতরে খাদ্যের কোনো সংকট নাই। কোন জলভাগে যান, স্থলভাগে যান, কোথাও কোনো খাদ্যের সংকট নাই। কিন্তু আমাদের মধ্যে খাদ্যের সংকট আছে না নাই? আসতে কোন কেন? খাদ্যের সংকট আছে না নাই? সংকট আছে বলেই পণ্য সামগ্রীর দাম কমছে না বাড়ছে, বেড়েছে, এটাই তো বাস্তব। গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, আজকের এই আধুনিক দুনিয়ায় যারা আমরা সভ্য দুনিয়া বলছি, কিসের সভ্য দুনিয়া? অসভ্য দুনিয়া বললেও ভুল হবে না, কারণ জঙ্গলের জীবজন্তুর গায়ে তাদের দেহে কোনো কাপড় চোপড় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ প্রত্যেকটা জীবজন্তুর জন্য পোশাক দেন নাই, তাদেরকে স্থায়ী পোশাক কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ মানুষকে যে পোশাক দিয়েছেন, এই পোশাকটা আজকে দুনিয়ার অধিকাংশ দেশে এই পোশাককে মেয়েরা গায়ে দেয় না, গায়ে দেয় না? গায়ে কি আছে কাপড় চোপড়? তাহলে সভ্য না অসভ্য? আসতে কোন কেন? সভ্য না অসভ্য? অসভ্য। আবার এর মাঝেও কিছু ভালো মানুষ আছে, এর মাঝেও কিছু ভালো মানুষ আছে। হোয়াইট হাউসে বড় একজন কর্মকর্তা মহিলা, হোয়াইট হাউস, আমেরিকার হোয়াইট হাউস, হিজাব পরে তিনি অফিস করেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি হিজাব পরে আপনি অফিস করেন, সবাই চলে একরকম, আপনি চলেন ভিন্ন রকম? তিনি জবাবে বলছেন, বনের জঙ্গলের পশুর গায়ে পোশাক থাকে না, মানুষের গায়ে পোশাক থাকবে, এটাই হলো সভ্যতা। আজকে গোটা দুনিয়ার অধিকাংশ নারীর গায়ে পোশাক আছে? আসতে বলবেন না, পোশাক আছে? মাগুরার নিউ মার্কেটে আপনি যদি রমজান মাসে ঢোকেন, পুরুষ পাবেন বেশি না মহিলা পাবেন বেশি? রমজান মাসের কথা বলতেছি, কিন্তু পুরুষ না মহিলা বেশি? আচ্ছা, রমজান মাসের বরকতে গেছে নাকি? বরকতে যায়। আচ্ছা, সেই মহিলার ভিতরে বোরকা বেশি না বোরকা কম? বোরকা ছাড়া না বোরকাওয়ালা? বোরকা ছাড়াই বেশি। কার মেয়ে, কার বউ, কার মা? নিজের বিবেককে আমরা একটু প্রশ্ন করে দেখি। ওরা বেহায়া হয় ঘরে, আর আমাদের খেতাব হয় আমরা দায়ুস। আমরা কি দায়ুস? কিন্তু ওরা না, আমরা দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্না, ওরা বেহায়া হয়ে ঘুরবে, আর আল্লাহ বলছেন দায়ুস তোরা, তোরা জান্নাত পাবি না। আমরা জান্নাত পাবো না ওদের কারণে। তাহলে ওদেরকে দেখার দায়িত্ব, মাদের, বোনদের, মেয়েদের, স্ত্রীকে দেখার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে তিমিকে খাওয়ান কে? আসতে বলুন, তিমিকে কে খাওয়ান? পাখি ওড়ে, কে খাওয়ান? এই যে ছোট্ট ছোট পোকাগুলো ঘোরে, এর একে বানাইছেন কে? রিজিকের দায়িত্ব কার? পরান কে? খাওয়ান কে? আমাকে ওকে চালান? অতএব আমার কোনো টেনশন করার কথা? আমি টেনশন করি,
কেমনে চলবো আমি, আমি শেষ আছে না? তখন এটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এইরকম করে করে আমরা ইমানকে আমরা আক্রান্ত করে ফেলে দিয়েছি। আমরা হতাশ হয়ে যেতে চাই না, হতাশ হওয়া যাবে না, ইমানটাকে মজবুত করে রাখতে হবে। ইমানের দাবি যদি আমরা করতে চাই, চোদ্দটা কাজ আমরা করব, কয়টা কাজ? চোদ্দটা আমি একটা একটা করে আজকে বলে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো বিশ্ববাসী দেখবে, দুনিয়ার সমস্ত মুসলিম ভাষাভাষী মুসলমানরাও দেখতে পাবে, তারা শুনতে পাবে। তাদের জন্য মেসেজ দিচ্ছি আমরা, যারা ইমানদার, ইমানের দাবি করতে হলে চোদ্দটা কাজ করবো আমরা। কয়টা কাজ করব? চোদ্দটা কাজ করব। তবে হ্যাঁ আমার বন্ধুগণ, বড় বড় গুণাগুলো আমরা ছেড়ে দেব। চুরি করেছি আর জীবনে চুরি করব? আস্তে কোন কেন, আরো জোরে। নামাজ যে বাদ দেয় সে কি মানুষ না চোর? আস্তে কোন কেন, যে নামাজ বাদ দেয় সে কি মানুষ না চোর? কি চোর বলেন, কি চোর? সবচেয়ে বড় ফাঁকিবাজ সে যে আল্লাহকে ফাঁকি দেয়, ঠিক কি না? নমস্কার হক, আস্তে নমস্কার হক, আল্লাহর হক। যে আল্লাহর হক মেরে খায়, যে আল্লাহর হক নষ্ট করে, সে তো বান্দার হক এমনি নষ্ট করে। ওঠে কেন, এই কি হয়েছে, বসেন বসেন, কারো কোনো যাওয়া নাই তো, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যে বলি আলহামদুলিল্লাহ, যে যেখানে আছি আমরা সাইলেন্ট মোডে থাকি, শেষ তক থাকব। তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, এটা ভুল করা যাবে না। যতবার আসবে ততবার কি বলবো, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাসূলকে ছাড়েন নাই। প্রশ্ন করা হয়েছিল, হে রাসূল, আসহাবে কাহাফ কারা, জুলকারনাইন কে? তিনটা প্রশ্ন করা হয়েছিল। রুহটা কি? সূরা কাহাফের মধ্যে এসেছে। আমি গতকালকে সূরা কাহাফের তাফসীর করেছি আরেক জায়গায়, আজকে সূরা শুরা ধরেছি। তো এই তিনটা প্রশ্ন করা হলে রাসূল বললেন, এটার জবাব আমি আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহ ছাড়েন নাই। পরের দিন আর ওহী নাজিল হয় না। আল্লাহু আকবার বলবেন, একদিন চলে যায়, দুদিন চলে যায়, তিন দিন চার দিন চলে গেল, দুইটা সপ্তাহ চলে যায়, কোনো জবাব আসে না। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন إني فاعل ذلك غدا إلا أن يشاء الله জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কোন কাজ করতে গেলে, কোন কাজের সিদ্ধান্ত নিতে গেলে আপনি শুধু বলবেন না আগামী কালকে করব আমি, এটা না, সঙ্গে সঙ্গে বলবেন কি, আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, এদেশের স্বাধীনতা এসেছে ইনশাল্লাহ শব্দের মধ্য দিয়া, আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে ইনশাল্লাহ শব্দের মধ্য দিয়া। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে যে বক্তব্য ফুটে উঠেছিল, তার সর্বশেষ বাক্য ছিল, শব্দ ছিল, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। অতএব সেই ইমানের চেতনা লালন যারা ধ্বংস করতে চায়, তারা এই জাতির দুশ্মন, ঠিক কিনা? তারা এই জাতির দুশ্মন। নাস্তিক চেতনা লালন করে এদেশের মাটিতে টিকতে পারবা না। এই দেশ হলো শহীদ তিতুমিরের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, শাহ জালালের দেশ, শাহ পরানের দেশ, শাহ মাকদুমের দেশ। বাতিলকে আমরা আশ্রয় দিতে চাই না, চাই না, চাই না। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। কষ্ট পেলেন? স্লোগান দিলাম, কার নাম নিলাম? এদিকে কোনো দলীয় স্লোগান নামাজে এই স্লোগান আছে না নাই? যদি কেউ স্লোগানকে দলীয় স্লোগান বলেন, তাহলে নামাজও দলীয় স্লোগান। নামাজের প্রথম তকবীর কি? আরো জোরে। রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? মার পেট থেকে দুনিয়াতে আসার পরে ডান কানে কি, বাম কানে কি? মরে যাওয়ার পর লাশ হয়ে সামনে জানাজা হবে, প্রথম তকবীর কি? দ্বিতীয় তকবীর কি? তৃতীয় তকবীর কি? চতুর্থ তকবীর কি? যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে, ওদের জানাজা দেওয়া দরকার নাই, ঠিক কিনা? ব্যাস, আর কোনো সমস্যা, অসুবিধা?
আসন লাইনে। সম্মানিত ভাইয়েরা, যে কাজই করব আমরা ভরসা করব কার উপরে? পরামর্শ করার পরেও ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা হবে কার উপরে? তাহলে রহমত নাজিল করবেন কে? আল্লাহ নাজিল করবেন। বদরে মুসলমানরা যে বিজয় এনেছেন, শক্তি দিয়া না ঈমান দিয়া, সংখ্যা দিয়া না ঈমান দিয়া। সংখ্যা মুসলমানদের বেশি না কাফেরদের বেশি? এক গুণ না তিন গুণ? কোথায় 313, কোথায় 1000? মুতার যুদ্ধে কোথায় 3000, কোথায় 1,00,000? আল্লাহু আকবার বলবেন না? কল্পনাই করা যায় না। মুতার প্রান্তরে রাসূল পাঠাবেন, সেনাবাহিনী রেডি করছেন, কারা কারা আছো যাবে সবাইকে ডাক দিলেন, সামনে 3000 সাহাবি, কত হাজার? রাসূল একসঙ্গে বক্তব্য দিয়েছেন 1,00,000 সাহাবির সামনে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে ছিল কত লক্ষ সাহাবি? 1,25,000 সাহাবির সামনে রাসূল বক্তৃতা দিয়েছেন, মানে মানে ডাইরেক্ট বক্তব্য দিয়েছেন। 3000 সাহাবির সামনে দাঁড়ানো, বললেন রোমান সম্রাট হেরাক্লিয়াস, রোমদের বিরুদ্ধে মোকাবেলা হবে। কাদের বিরুদ্ধে? তৎকালীন গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, এখন যেরকম ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন এবং আমেরিকা পরাশক্তি, গোটা পৃথিবীর সুপার পাওয়ার, সেই সময় ছিল পারস্য এবং রোম, এই দুটো ছিল সুপার পাওয়ার। সেই রোমকরা নবীর বিরুদ্ধে বাহিনী পাঠায় দিয়েছে। রাসূল বললেন কে আছো, কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? ওরা 1,00,000 সৈন্য পাঠিয়ে দিয়েছে, 3000 সাহাবীর সামনে দাঁড়ানো। তাদের কি গায়ের জোর না ইমানের জোর? কিসের জোর বলেন? ইমানের জোর। 3000 সাহাবীর সামনে দাঁড়ানো, রাসূল পিনপতন নীরব পরিবেশ, সবাই চুপচাপ আছে। হঠাৎ করে রাসূল ডাক দিচ্ছেন, যায়েদ এদিকে আসো। ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এখানে দাঁড়াও। দাঁড়াইছে। জাফর এইদিকে আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা এইদিকে আসো। দাঁড়ায় দিছেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, আমি যায়েদ বিন হারিসকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম। 2 নম্বর বানালাম জাফর বিন আবু তালিবকে। সবাই তখন চাই আছে, সেনাপতি তো কয়জন হয়? আসতে বলবেন না কয়জন হয়? 3 নম্বর বানালাম আব্দুল্লাহ বিন রাওহাকে। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকেন, সেনাপতি একজন হয়ে থাকে, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, পরবর্তী দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, তারপরের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে সেও যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। এই তিনজনের মুখে হাসি, হাসির ঝিলিক। রাসূল যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায়, মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, আমরা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই তিনজন দারুণ খুশি, কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মোনাফেকরা এসে বলছে, যায়েদ যায় না যুদ্ধে, তুমি কিন্তু মরবা। আগে রাসূল কেঁদে ফেললেন, রাসূল তো জানতে পেরেছেন, বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলছেন, যায়েদরে আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার থেকে বিদায় নেব? আপনি আমার বিশ্বনবী, আপনি তোমার মূল অভিভাবক, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। প্রস্তুতি নিয়ে নিলেন। জাফরকে বলেন, জাফর তুমি আমার চাচাতো ভাই, কয়েকদিন আগে তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছো, তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে, নচেত আমার যাওয়ার কোনো জরুরত ছিল না, আমি যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলে গেলেন। তৃতীয় সাহাবিকে বললেন, আব্দুল্লাহ তুমিও যাও। জাফর বিন আবু তালেব রওনা দিলেন। রওনা দিয়া দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। স্বাভাবিকভাবে স্ত্রীর সামনে আসতে করে বসে পড়লেন। ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার জন্য তুমি দোয়া করো, আমি মুতার যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি, তুমি আমার জন্য এমনটা দোয়াই করবে। স্ত্রী কেঁদে ফেলছেন। স্ত্রী কেঁদে ফেলে বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করব না, আপনি সংগ্রামে যাবেন, ইসলাম কায়েমের জন্য আপনি অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করবেন, তবে
আজকে আপনার জন্য এই দোয়াটা করব না, কারণ সন্তানগুলো ছোট ছোট, ছোট দুইটা বাচ্চা। আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধ থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর কোমরে ছিল কোষবদ্ধ তরবারি, কোষ মুক্ত করে উঁচু করে তরবারি ধরে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে হাতে আঘাত করলেন। আর আঘাত করে বলছেন, স্ত্রী তরবারির আঘাত করলাম, তোমার হাতে হাতকে কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা করে মেরেছেন, এজন্য কাটে নাই। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, ও আমার স্ত্রী, তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো উল্টা হয়ে যাবে, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি, আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো, কারণ আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি, মাঝখানে আমি যে শহীদ হব কোনো সন্দেহ নাই। এই কথা বলে সন্তান দুটোকে দুই উরুতে রেখে চুম্বন করলেন, আদর করলেন, শেষ আদর দিয়ে দিলেন। সন্তানকে রেখে স্ত্রীর মায়া জাল ত্যাগ করে সব কিছু বর্জন করে তিনি সেখান থেকে তিনি রওনা করলেন। দৌড় মেরে মেরে যাচ্ছেন, পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে। ইতিহাস বলে একটাবারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই। এটার নাম ইমান। এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? ইমান। চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, বিয়ে সম্পূর্ণ হয়েছে দুপুরবেলা, বাড়িতে মেহমান ভরা মানুষ, রাত্রিবেলা স্ত্রী সহবাস হবে, যুদ্ধের ডাক বিকালবেলা তিনি পেয়েছেন। আস্তে করে বাড়িতে আসলেন, দরজায় কড়া নাড়লেন, কড়া নেড়ে দরজার শিকলটা বাহির থেকে লাগাইয়া দিয়ে বলছেন, স্ত্রী দরজায় কান লাগাও, দরজা খোলার দরকার নাই, তুমি ঘরের মধ্যেই থাকো, আমি বাইরে থাকি, তোমার কাছ থেকে আজকে আমি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য এসেছি, আমার জন্য দোয়া করে রাসূল আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি যেন মুতার যুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি। স্ত্রী বলছেন, আমার স্বামীগো দুপুরবেলা বিয়ে হলো, সন্ধ্যাবেলা আপনি আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি যে আমার স্বামী আপনাকে একটু ভালো করে দেখলাম না, আপনি কি আমাকে দেখার কিছু সুযোগ দিবেন না? একটা বারের জন্য দেখে নেই অন্তত, হাশরের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, আমি যদি তোমার জীবনের একমাত্র স্বামী হিসেবে থাকতেই পারি, তুমি যদি জীবন আর বিয়ে না বসতে পারো, তুমি যদি আমাকে স্মরণ করতে পারো, তোমার কোনো চিন্তা নাই, হাশরের ময়দানে আমার তোমার মাঝে পরিচয় করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবে। আব্দুল্লাহ সেখান থেকে পিঠ ঘোড়ায় নিলেন, দেহটা ঘোড়ায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে চলে গেলেন, যায়েদ বিন হারিস শাহাদত বরণ করলেন, কালিমার ঝান্ডা জাফর বিন আবু তালেব হাতে তুলে নিলেন, জাফর বিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, আব্দুল্লাহ বিন রাওহা তিনি কালিমার ঝান্ডা হাতের মধ্যে তুলে নিলেন। দেখা গেল কাফেররা আব্দুল্লাহ বিন রাওহার ডান হাতে মেরে দিয়েছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দিয়েছি, দুই বাহু দিয়ে চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা কালিমার পতাকা তিনি মুখে কামড় মেরে ধরেছেন। কাফেররা তার গর্দানটা উড়াইয়া দিয়েছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখছেন কে যেন কালিমা উঁচু করে ধরে রেখেছে, কাছে গিয়ে দেখেন কেউ না, খালিদ বিন ওয়ালিদের মুখের মধ্যে আল্লাহর কালিমার পতাকা আকাশমুখী হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ করলেন কি? সেই সময় খালিদ বিন ওয়ালিদের হাতটা ওই কালিমার ঝান্ডাতে যখন রাখলেন, হাতের মধ্যে তিনি তুলে নিবেন কালিমার ঝান্ডা, এমন সময় ওই শহীদ আব্দুল্লাহ বিন রাওহা তিনি কামড় মেরে ধরে আছেন, সহজে কামড় মেরে যে কালিমার ঝান্ডা ধরে আছেন বের হয়ে আসতেছে না, সোজা মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকিয়ে জাফর বিন মুতালিব বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি, মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ 1,00,000 সৈন্যের বিরুদ্ধে এবার মোকাবেলায় নামবেন। কি করলেন? গোটা মুসলিম সৈনিকদেরকে কয়েকটা ভাগে ভাগ করলেন, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ একজন একা মিলে ওই যুদ্ধের ময়দানে তিনি 8টা তরবারি ভেঙে চুরমার করে দিলেন। চুরমার করে মুসলমানদের বিজয়ের পতাকা তিনি ছিনিয়ে আনলেন, মুসলমানদের বিজয় নিশ্চিত করে
খালিদ বিন ওয়ালিদ যখন মদিনার দিকে রওনা করলেন মদিনার দিকে রওনা করে মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন নবীজি নাই সেই সময় চলে গেছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বাড়িতে গাস্তে করে বসে আছেন দুইটা ছোট বাচ্চা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন এমন সময় ওই সাহাবীর স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো যুদ্ধে চলে গেছেন তার অবস্থাটা কি আমার নবীজি কান্দেন আর বলছেন ওরে জাফরের স্ত্রী আমার জাফর তো আর দুনিয়াতে বেঁচে নাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে ওরে আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী আমার আব্দুল্লাহ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে যায়েদ বিন হারিস নবীজির পালক পুত্র ওসামাকে কোলের মধ্যে নিলেন ছোট্ট বাচ্চা ওসামা রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বলছেন ও ওসামার মা ও আব্দুল ও যায়েদ বিন হারিসের মা আমার যায়েদ তো আর দুনিয়াতে নাই আমি দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমার নবীজি কাঁদতেছেন তাদের জন্য দোয়া করতেছেন এমন সময় ওই বিজয়ী হয়ে সাহাবীরা যখন মদিনার দিকে ঢুকতেছিলেন নবীজির কাছে চলে আসলেন নবীজির কাছে আসার পর নবীজি বিজয় না পরাজয় সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন না করে খালিদ বিন ওয়ালিদকে সামনে লক্ষ্য করে বলছেন খালিদ কি হয়েছে জানি না যুদ্ধের ময়দানে কি করেছো আল্লাহই আল্লাহই তো উত্তম জানেন তবে আমার একটা প্রশ্ন সেই প্রশ্ন হলো মুতার যুদ্ধে যে যুদ্ধ তোমরা করেছো সেই যুদ্ধের মধ্যে কি নামাজ কি কাজা হয়েছে নাকি নামাজ কি ঠিক মতো পড়ছো নাকি সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজও পড়েছি জিহাদের ময়দানে যুদ্ধ করেছি জোরে করেন সুবহানাল্লাহ নামাজের গুরুত্ব আছে না নাই তাহলে সবচেয়ে বড় চোর কে বলেন কোন চোর কোন চোর সাহাবীরা জিহাদের ময়দানে এত জটিল জায়গায় যাওয়ার পরেও ঘোড়ার পিঠে বসে নামাজ আদায় করেছেন নামাজ বলেন না আর আমরা চার আসরে বসে নামাজের কথা বলে যাই আমরা একটু আড্ডা দিদিনে নামাজ ভুলে যাই না সবার আগে কার হক আসতে বলবেন না কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক আমরা আদায় করব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা চালিয়ে যাই আটার দাম কে দেয় নাই আটার দাম তুলবেন না জোরে বলি ইনশাআল্লাহ জি আমরা সূরা শুরা থেকে কথা বলছিলাম কোন সূরা থেকে সূরা শুরা থেকে নামাজ হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত নামাজ আমার দেশে কি পাঁচ অক্ত মুসল্লি বেশি পাঁচ অক্ত বেশি না জুমার মুসল্লি বেশি হ্যাঁ হ্যাঁ জুমার মুসল্লি মানে শুক্কুর আলী পাঁচ অক্ত নাই আবার কিছু আছে বিপদের মুসল্লি আছে না নাই বাপ মরে গেছে মসজিদে না গেলে কেমন হয় বাপ মরে গেছে জানাজার দিন হাজির হয়েছে সম্মানিত ভাইয়েরা এমন করে ইমানের দাবি করা যাবে না ইমানের দাবি যদি করতে হয় আজান শুনে যার নামাজ পড়ার আগ্রহ হয় না সেই ইমানের দাবি করতে পারে না ঠিক কি না আজান শুনে যে আজান শুনলো আজানটা কার অর্ডার আসতে বলবেন না কার অর্ডার হাইয়া আলা সলা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো এটা শোনার পরে যে নামাজকে ইনকার করে ছেড়ে দিল তাহলে সবচেয়ে লঙ্ঘন করলো কার বিধান আসতে বলবেন না কারণ করি মাইকে যখন আজান হয় এর চাইতে বড় ওয়ার্ডার পৃথিবীতে আর নাই আসতে কোন কেন আসতে বলুন কেন সবচেয়ে বড় ওয়ার্ডার কার ওয়ার্ডার আল্লাহ বলছেন হাইয়া আলা সলা নামাজে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণে আসো কদ কামাতিস সলা নামাজ দাঁড়ায় গেছে দাঁড়া নামাজে এরপরেও যে আসে না সে কি সঠিক ইমানদার হতে পারে কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না এরকম দরবারও আছে না নাই পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না এরকম আছে না নাই মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না হ্যাঁ আছে না এরকম বরাবর মারেফত বোঝায় তোমাদের কোরআন 30 পারা আমাদের কোরআন 90 পারা জুতার পিঠে জুতার পিঠন দরকার এগো ঠিক কি না আসতে নিয়ে দেখলাম কোথায় যেন চোখে পড়লো মাথার চুল জট পড়তে পড়তে মহাজট কোন বাজারে যেন দেখলাম আজকে মনে হয় নাকল বাজারের ওইদিকে দেখলাম
এরকম এক পাগল, আমি নামাজ পড়তেছি হঠাৎ করে দেখি এরকম বিশাল চুলে জট, মোষ বড়, দাড়িও বড়, মোষও দেখা যায় না, দাড়িও দেখা যায় না, মানে মোষ দাড়ি একাকার হয়ে গেছে, মাঝখানে যে মুখ আছে টর্চ লাইট মারলেও মুখ দেখা যাবে না, এরকম আছে না নাই? এটা কি মানুষ না কাউয়া? ওটা কি মানুষের মধ্যে পড়ে? ইসলাম তেমন না, কোন পাগল, মস্তিষ্ক বিকৃত, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। অনেকে বসে কি জানেন, এই যে পাগল, দুনিয়ার কোনো খেয়াল নাই, সালাদ চট পড়ে আসে মনে হয় লোকটা আল্লাহওয়ালা, কিচ্ছু না, ওটা বন্ধ, ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় পরহেজগার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। পরহেজগার ধনী থেকেও হওয়া যায়, পরহেজগার গরিব থেকেও হওয়া যায়। পরহেজগারির জন্য ধনীও লাগে না, গরিবও লাগে না, আল্লাহু আকবার। ধনী থেকেও পরহেজগার ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান কি ধনী না গরিব? আমরা অনেকে আবার ধনীদের শুধু গালি দেই, আসেন এরকম, ও তো ধনী হবেই, ও কি ভালো মানুষ নাকি? ভালো মানুষ কি ধনী হয় নাকি? এটা ভুল কথা। ধনী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু ধনী না, বীর ওসমান যারা মদিনায় গেছেন তার একটা কূপ আছে, যে কূপটা এখন বর্তমান বাজারে নির্মাণ করতে গেলে কোটি কোটি টাকা লাগবে। তার বাগান ছিল, কয়েকশো বিঘার বাগান ছিল, খেজুর বাগান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলেমানের ইতিহাস কে না জানেন? সুলেমান আলাইহিসসালাম গরিব মানুষ না ধনী মানুষ? আসতে কোন কেন, ধনী না গরিব? বিশাল ধনী ছিলেন, দুনিয়ার প্রচুর সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছিলেন, আল্লাহ পাক তাকে বাতাসকে তার আজ্ঞাবহ করে দিয়েছিলেন, বাতাসকে অর্ডার করলে বাতাস তাকে সিংহাসন, গোটা দুনিয়া তিনি ঘুরতেন, বাতাস তাকে ঘুরায় নিয়ে আসতো, আল্লাহু আকবার। এত বড় তিনি শাসক ছিলেন, গোটা দুনিয়া তিনি শাসন করেছেন, এক সকাল বিকেলে গোটা দুনিয়া ঘোরা হয়ে যেত। একটু আস্তে করো, সুবহানাল্লাহ। রানী বিলকিস, তাকে যখন বলা হলো তুমি আত্মসমর্পণ করো, তুমি ইসলাম কবুল করো, নচেত আমি আসতেছি, সুলেমান বললেন কি, আমি আসতেছি, আমি কিন্তু ছাড়বো না, যে জায়গায় শিরিক, যে জায়গায় আল্লাহর বিরুদ্ধে কোনো শাসন চলবে সেই জায়গায় আমি দেখতে পারবো না, আমি আসতেছি। তখন একটু পাম পট্টি দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য রানী বিলকিস করলো কি, কয়েকটা ইট, স্বর্ণের ইট, কিসের ইট, স্বর্ণের কিছু ইট উপহার স্বরূপ সুলেমান আলাইহিসসালামের দরবারে দূত কর্তৃক, রাষ্ট্রদূত কর্তৃক পাঠায় দিল। যখন সে নিয়ে আসলো, নিয়ে এসে দেখে যে পাঁচ ছয়টা ইট উপহার স্বরূপ নিয়ে আসা হয়েছে, এরকম লক্ষ লক্ষ ইট সুলেমানের দরবারের মাটিতে পাড়া হয়েছে, আল্লাহু আকবার বলেন। তখন আর ওটা উপহার দিবে কি, ওটা ফেরত নিয়ে যা বলতেছে রানী বিলকিস, যে ছয়টা ইট নিয়ে গেছিলাম ওইরকম লক্ষ লক্ষ ইট তো মাটিতে ফেলে দেওয়া। একটু আসতে কারণ সুবহানাল্লাহ, আরো জোরে কারণ সুবহানাল্লাহ। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব না ধনী? আসতে কারণ গরিব না ধনী? ধনী। অতএব ধনীকে গালি দেওয়া যাবে না, গরিবকেও গালি দেওয়া যাবে না। ধনী গরিব কে করেন? আসতে বলেন কে করেন? টাকা ছাড়া কোনো কাজ হয়? টাকা না থাকলে আপনি দান করবেন কেমনে? টাকা না থাকলে আপনি ইসলামের কাজ করবেন কেমনে? এই জন্য সম্পদের প্রয়োজন আছে না নাই? কোন নবী ব্যবসা ছাড়া ছিলেন না, আমার নবী কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন, কিন্তু অসৎ না সৎ? আসতে অসৎ না সৎ? আজকে সমাজে ব্যবসায়ী অধিকাংশ সৎ না অসৎ? সৎ না অসৎ? সামান্য একটা কাপড় বিক্রি করবে, 300 টাকা গজ উনি কিনেছেন, ওনাকে বলা হলো 310 টাকা গজ দিয়ে দিই, ভাই আমার কেনাই নাই, এরকম লোকের তো অভাব আমার দেশে নাই, ঠিক কিনা? কোন আছে না নাই? আছে না, এরকম লোক আছে না নাই? তাহলে এগুলো করা যাবে না, আমরা সৎ ব্যবসায়ী হব। জোরে বলি ইনশা আল্লাহ। সম্পদ অর্জনে কোনো বাধা নাই, আপনি সম্পত্তির মালিক হবেন, কিন্তু অবৈধ না বৈধ পথে? অবৈধ না বৈধ পথে? বৈধ পথে, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা তো এক রাত, সব দিক থেকে একটু কথা বলতে হয়, আমরা বড় পাপকে ছেড়ে দেব। জোরে বলি ইনশা আল্লাহ। যেখানে আমি তেলাওয়াত করছিলাম সেই তেলাওয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাপকে ছাড়তে বলেছেন, আবার যখন রাগ হয়ে যাবে তখন আমরা তখন ক্ষমা করে দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম
যারা তাদের রবের ডাকে সাড়া দেবে, রবের ডাকে সাড়া মানে কি আল্লাহ যখন নামাজের জন্য ডাক দিবেন আজানে, আজান দিয়ে যখন আমাদেরকে ডাকবেন, বাজারে থাকবো না মসজিদে যাব, আসতেন বাজারে না মসজিদে, উত্তম জায়গা বাজার না মসজিদ, কিন্তু বাজারে যাওয়ার দরকার আছে না নাই, বাজার করার দরকার আছে না নাই, বাজার করব আমি মসজিদেও যাব আমি, বাজারটা করতে নিয়ে আল্লাহর বিধানকে মেনে চলবো, মসজিদের দিকে চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। জোরে করুন সুবহানাল্লাহ। বান্দা আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি, বান্দা আমি তোর জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, জান্নাতের কাজগুলো তুই করবি। নাম্বার তিন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, কি কায়েম করবে, নামাজ কায়েম করবে। আমার দেশে নামাজ কায়েম আছে না সুদ কায়েম আছে, কি কায়েম আছে, আমার দেশে নামাজ কায়েম আছে না মদ কায়েম আছে, মদ আছে না নাই, আসতে কোন কেন, মদের বোতল, মদের বোতল মাগুরা মদের বোতল পাওয়া যায়, যায় দোকান আছে, দেখেন আস্তে আস্তে কোন আছে না নাই, তাহলে খাবেন, পাওয়া যখন যায় তাহলে কখন খাবেন, মদ খাওয়া কি, আসতে বলবেন না মদ খাওয়া কি। আচ্ছা হারাম কি আমার না আল্লাহ, কে করেছেন হারাম, কে করে দিয়েছেন, আল্লাহ বলছেন মদ খাওয়া আরো জোরে, আর আঙ্গুর খাওয়া, আস্তে কোন আঙ্গুর খাওয়া হালাল, আঙ্গুর খাও, আঙ্গুরটা তুমি খাও, আমি আঙ্গুর দিয়েছি তুমি আঙ্গুর খাও, বান্দা কি করে জান, আঙ্গুরটা পচাইয়া থুইয়া 7 দিন 20 দিন থুইয়ার পর কি বানায়, মদ বানায়। তো আঙ্গুর তুমি খাও আপত্তি নাই, কিন্তু ওটাকে পচায় খেলে কি হবে, মদ হয়ে যাবে। মাটি যখন নরম থাকে, নরম মাটি যদি আপনার গায়ে মারা হয় আপনি কি মরবেন, মরবেন না, কিন্তু ওই মাটি যদি পোড়ায়া শক্ত করিয়া 1 নম্বর ইট বানায় মাথায় যদি মারা হয় কি হবে, কি হবে, কি বলেন কি হবে, মার্ডার হয়ে যাবে। ঠিক তেমনি আঙ্গুর খাও, মালটা খাও, আমার ফলমূল খাও, কিন্তু ওটা পচায়া মদ খেলে সমাজ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা, মার্ডার হয়ে যাবে। যেখানেই যেখানেই মাদক আছে সেখানেই জেনা আছে, ঠিক কিনা বলেন, যেখানেই মাদক আছে সেখানে জেনা আছে না নাই, যেখানেই জেনার কারবার আছে সেখানেই হত্যার ব্যাপার আছে, ঠিক কিনা বলেন, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন, ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন, জাহেলি যুগে 3 W নিয়ে ব্যস্ত থাকতো, ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন, যুদ্ধ নারী আর মদ, যুদ্ধ নারী আর কি মদ। আজকের সমাজেও এগুলোর কারবার আছে না নেই, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমার মাদেরকে ঠেকাতে হবে। পুকুরে সবাই গোসল করে, পুকুরে সবাই ইউজ করে, কিন্তু পুকুরের পানি কি পান করে, আসতে বলুন পান করে, পান করে না। আর ডাবের পানি সবাই কি খেতে পারে, ডাবটার পর্দা আছে, ডাবটা খুলে সুন্দর করে খেয়ে নেয়। ঠিক তেমনি যে সমস্ত নারীর ভিতরে পর্দা থাকবে না, এর হচ্ছে পুকুরের পানির মতো, ঠিক কিনা, আর যে মার মধ্যে পর্দা থাকবে সে হচ্ছে ডাবের পানির মতো, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মা আপনাকে ঢাকতে হবে, আপনি পরিচ্ছন্ন থাকবেন, আপনি সমাজকে কুরুষ মুক্ত রাখবেন, আপনার সৌন্দর্য, আপনার সকল সৌন্দর্য প্রকাশ করতে হবে, অন্যের সামনে না স্বামীর সামনে, আসতে বলবেন না কার সামনে, স্বামীর সামনে। দু একজন করে চলে যাচ্ছেন, আমি মনে হয় দোয়া করে দিলে ভালো হয়, হ্যাঁ দোয়া করে দেব, তো দু একজন করে ওঠে কেন, ও নাম্বার, আচ্ছা নাম্বার, নাম্বার যদি হয় তাহলে তো বেকায় দেয়, 1 নম্বর 2 নম্বর একটু হাতটা তুলবেন এরকম করে, একটু বলবেন হুজুর এই, আর যদি খুব বেকায় দেয় হয় তখন তার উপায় নাই, দয়া করে কেউ 3 নম্বর বলবেন, 3 নম্বর হলো বিড়ি খাওয়া, বিড়ি খাওয়া লোক আমার দেশে কম তো নাকি, হ্যাঁ বিড়ি খাওয়া লোক আমার দেশে দিন দিন কমছে না বাড়ছে, মাশাআল্লাহ বরকত, খুব সুন্দর টানবে। এক বুড়ো চাচা, আমি বরিশাল ভোলা হয়ে আসতেছিলাম, তো ফেরিতে আমি উঠলাম গাড়ি সহ, তো বাইরে দাঁড়া একটু পাইচারি করতেছে, ঘোরাফেরা করতেছে, সামনে দেখি এক চাচা টুল সামনে পাড়ানো, টুলের উপরে বসে নদীর পানি দেখতেছে, নবী নদীর ঢেউয়ের পানি দেখতেছে আর প্রকৃতির দিকে তাকায় আছে, আর চাচা দেখে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে
সুন্দর করে সুপ টানতেছে, বিড়ি টানতেছে। বললাম, চাচা আপনার বয়স তো প্রায় মনে হয় 70 পার হয়ে গেছে, চাচা আপনি এখন এগুলো খান কে? বাবা, বিড়ি তো উন্নতির সিঁড়ি। কি কথা কি বুঝতেছে? তো এর মধ্যে অনেকে মানে জান্নাত খুঁজে পায়, এত মজা পায়। এক চাচা বলে, হুজুর আপনি তো অস্ত্র ঠিকই করলেন, কবরে থাকতে হবে কেয়ামত পর্যন্ত, কবরে কাটবে কেমনে? এক বিকেল তো বিড়ি না খেলে মাথায় টিপ দেয়। এরকম বেকুব মার্কা কিছু লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। সকল নেশা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? আমরা নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? এরকম আছে না নাই বলেন? ওই প্রশ্ন যে করবে তার ধান্দা হলো বিড়ি খাওয়াকে জায়েজ করবে। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, ছেড়ে দাও ওই সমস্ত কাজ যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, যেখানে দুর্গন্ধ আছে সেখানে ফেরেশতার কোনো আগমন নেই। পান খান আপনি, পান খেতে আপত্তি না। আমার দেশের বুড়া বুড়ি পান না খেলে মজা না। বুড়া বুড়ি মানুষ পান খাবে, ঠোঁটটা লাল হবে, নাতির মুখে কিছু পান তুলে দেবে, মুখের মধ্যে থেকে দিয়ে দেবে, এটা একটা মজা, একটা আনন্দ আসে না নেই বলেন তো? আচ্ছা, আপনি পান খান, সমস্যা নেই। কিন্তু কিছু কিছু লোক এত পান খায় দিনে লাগে 100 কিলি, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম আসে না নেই বলেন তো? আচ্ছা, এরকম খাবেন না, খান 4-5টা খাবার শেষে 2-1টা আপনি খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক এত খায়, খাওয়া এত পরিমাণ খায়, স্বপ্নের মধ্যে মুগ্ন হয়, ঘুমের মধ্যে মুগ্ন হয়, আসে না নাই? আচ্ছা, পান খাবেন আপত্তি নেই, কিন্তু পানের মধ্যে আবার কিছু কিছু জর্দা আছে। পান খান কোনো সমস্যা নাই, সুপারি খান, খান একটু একটু খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল আলাই কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? হাকিমপুরি রহমতপুরি এগুলো দেওয়া যাবে না, এগুলো আপনার জন্য ওই একই কথা। গাছ কি দুই রকম না একরকম? ওই কুষ্টিয়ার যে গাছ বিড়িতে থাকে, ওই কুষ্টির একই গাছ ওই তামাকে থাকে, ঠিক কি না? ব্যাস, তাহলে তো একই কথা হয়ে গেল। সকল নেশা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইমানদার সকল প্রকার মাকরু কাজকে বর্জন করবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়া রব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, নামাজ তুমি কায়েম করবে, ব্যক্তি জীবনে নামাজ কায়েম করবে, পারিবারিক জীবনে নামাজ কায়েম করবে, বাড়িতে তুমি জামাতে নামাজ মাঝে মাঝে আদায় করবে, মসজিদে যেতে পারো নাই, বউটাকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, সন্তানদেরকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, বাড়িটা সুন্নত নফলের জন্য খাস করে ফেলবি, আজান যখন হয়ে যাবি মসজিদের দিকে তুমি পুরুষ রওনা দেবে, নামাজ যখন শেষ হয়ে যাবে ফরজ মসজিদ থেকে বের হয়ে আসবে, সুন্নত নামাজগুলো বাড়িতে তুমি আদায় করবা, নফল নামাজগুলো বাড়িতে আদায় করবা, তোমার নামাজ তুমি, তুমি পিতা, তুমি ভাই, তোমার নামাজ তোমার ছেলে, তোমার মেয়ে তোমাকে দেখতেছে, এই নামাজের পরিবেশ পরে বাড়িতে তৈরি হয়ে যাবে। সন্তান পড়াশোনা করে না, তার জন্য আমরা যতটুকুন শাসন করি, অতটুকুন শাসন যদি নামাজের জন্য করা হতো, এই নামাজ ওই সন্তানদেরকে ভালো নাগরিক বানায় দিত। জোরে বলে সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে নামাজ কায়েম করতে হবে, ব্যবসায়িক জীবনে ধরেন নাকল বাজার, এখানে আর কি বাজার আছে? খামার পাড়া বাজার, খামার পাড়া বাজারে 500 ব্যবসায়ী আছে, ধরেন 500 ব্যবসায়ী, এই 500 ব্যবসায়ী যদি সবাই মিলে যদি বলে ফেলে, শোনো যখন আজান হয়ে যাবে আমরা শুনতেছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন শুনলাম আমরা ব্যবসায়ী সমিতি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমাদের একটা দায়িত্ব আছে, অন্তত এই জায়গার তো আমরা দায়িত্বে আছি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজান যখন হয়ে যাবে সকল দোকানের 7-8টা বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? আস্তে কম যেরকম, ঠিক কি না? আবার হিন্দু ভাইদের 7-8 না, কিন্তু এখানে কিন্তু আবার প্যাঁচ লাগা যাবে, কিন্তু হিন্দু ভাইদের বিষয় তো ভিন্ন, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মন্দিরে তারা যাবে, আমাদের মসজিদে আমরা যাব, ঠিক কি না? আমাদের মসজিদে আমরা যাব, তাদের মন্দিরে তারা যাবে, তাদের ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে কিনা বলেন, তারা তাদের ধর্মীয় আচার আচরণ তারা পালন করবে, তাদের মন্দিরে মুসলমান কখনো নেগেটিভ কোনো মন্তব্য করবে না, তাদের মূর্তি পূজা ওদের নিয়ে মুসলমান কোনো কমেন্ট করবে না, ওরা ওদের স্বাধীনভাবে তাদের কাজ চালিয়ে যাবে। কিন্তু সম্প্রতি যে সমস্ত বিষয়গুলো, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের দেশে ঘটছে, প্রকৃত অর্থে কোনো মুসলমান কোনো হিন্দু এই জাতীয় কাজ করতে পারে না, ঠিক কি না? কোনো প্রকৃত মুসলমান কোনো প্রকৃত হিন্দু এই জাতীয় কাজ করতে পারে না, যে কাজগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এরা দেশকে অস্থিতিশীল করে দেখতে চায়, দেশের মধ্যে একটা গন্ডগোল ফেতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, বরঞ্চ কোনো মুসলিম
সমাজের ভিতরে একজন হিন্দু যদি থাকে ইসলাম বলে দিচ্ছে রাসূল বলেছেন ঝড়ের রাতে একটা পাখি যেমন ছানাগুলোকে সুন্দর করে তার দুই বাহু দিয়া সুন্দর করে আগলে রাখে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য ঠিক তেমনি মুসলিম সমাজে যদি অন্য ধর্মের লোক থাকে মুসলমানরা তাদেরকে নিরাপত্তার চাদরে তাদেরকে বেষ্টন করে রাখবে এটি ইসলাম বলে দিয়েছে ইসলামের কথা এটা অতএব আমরা আমাদের প্রতিবেশী যদি অন্য ধর্মের কেউ থাকে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবো জোরে বলি ইনশাআল্লাহ এর মানে এই না আবার আপনি ওই মন্দিরে গিয়া দুর্গা পূজায় গিয়ে আপনি নারিকেলের নাড়ু খাওয়া সুন্নতে মুয়াক্কাদা এরকম কিছু লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমাদের মসজিদে কি কোনো হিন্দু ভাই নামাজ পড়তে আসে আসতে বলবেন আসে ঈদের নামাজে আসে কোনো জানাজায় নামাজে আসে আসে না তো আপনি নারিকেলের নাড়ু খেতে হবে কেন নারিকেলের নাড়ু আপনাকে কে খেতে বলেছে আপনার পেটে যে খাবার আপনি তুলবেন সেটা কি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার বলেন কি দরকার হালাল আপনি কেন এই জাতীয় আপনি কাজ করতে যাবেন এই জাতীয় কাজ একজন মুসলমান কখনো করতে পারে না কষ্ট পাচ্ছেন আলোচনা চালাই জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ইমানের দাবি যদি করি আমরা 14টা কাজ করব এক কথায় শেষ করে দেব মানে খুব দ্রুত শেষ করব একটাও কিন্তু বলিনি আমি একটাও কি বলছি আমি একটাও বলিনি ইমানের দাবি যদি করতে চাই আমরা 14টা কাজ করব কয়টা কাজ 14টা এক নাম্বার হলো আন্তরিক ভালোবাসা স্থাপন করব কার সাথে খুব আস্তে শোনা গেল আরো জোরে এক নাম্বার ভালোবাসা হবে কার সাথে আল্লাহ কোথায় বল আল্লাহ কোথায় আল্লাহর বাড়ি আছে না নাই নাই আরশ নাই আরশ আজিম কার আস্তে বলবেন না কার আয়াতুল কুরসি সবাই জানি তো নাকি আয়াতুল কুরসি কুরসিউন চেয়ারটা কার কুরসিউন মানে হলো চেয়ার চেয়ারটা কার এই চেয়ার কার বলেন এই চেয়ার কার এখানে কুরসিয়ন মানে কি জানেন কুরসিয়ন মানে হলো ক্ষমতা কুরসিয়ন মানে কি ক্ষমতা গদি 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 বুঝতেছেন তো গদি গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বড় সমস্যা গদি সমস্যা কি সমস্যা বলেন গদি সমস্যা আর সেই গদি সমস্যার জন্য আল্লাহ বলছেন আমার আয়াতুল কুরসি সিয়ার কারণা চেয়ার আমি আল্লাহ তাআলা আমার নিজের আল্লাহু আকবার বলেন এখন সবচেয়ে বড় গন্ডগোল কি নিয়া বলেন কি নিয়া চেয়ার না আমরা চেয়ারম্যান আমরা কি চেয়ার অথচ চেয়ার মূল চেয়ার কার মূল চেয়ার কার আল্লাহ আল্লাহ বলছেন আমাকে তোমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার প্রতি যদি তোমার ভালোবাসা মজবুত হয়ে যায় আমি তোমাকে জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ইমানদার যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ এটা হচ্ছে এক নম্বর দাবি আন্তরিকভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর প্রতি আস্থা আনতে হবে আল্লাহর জন্য সব কিছু উজাড় করে দিতে হবে প্রথম ভালোবাসা আল্লাহর জন্য আমরা সব দিয়ে দেব কারণ আমার প্রাণটা কার হাতে আসতে বলবেন না কার হাতে আমার প্রাণটা আল্লাহর হাতে আল্লাহ যে কোনো সময় প্রাণটা আবার এই দেহ থেকে ট্রান্সফার করে নেবেন এই চোখটা আল্লাহ চালান এই হাতটা আল্লাহ চালান এই দুইটা পা আল্লাহ চালান এই কিডনি আল্লাহ চালান এই লাংসটা আল্লাহ চালান এই দেহের সমস্ত কিছু আল্লাহ চালান আল্লাহ বলছেন বান্দারে তুই কি একটু চিন্তা করে দেখিস না কত বান্দা কত কর্মগুলো করে কত জঘন্য কাজগুলো করে রাতের অন্ধকারে দরজা লাগায় দিয়া জেনার কাজ করে মদের মদ্যপান করে অথচ আমি আল্লাহ নিজে সেই ঘরের মধ্যে অক্সিজেন সাপ্লাই দিই যেরকম সুবহানাল্লাহ আল্লাহর দয়া কম না বেশি আস্তরুন না কম না বেশি রাতে আধারে তুমি পাপ কাজ করতেছ আমি আল্লাহ অক্সিজেন সরবরাহ করতেছি আমি তোকে ভুলে যাই না এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ সব কিছু দিয়ে দিই বান্দা তোরে ও বান্দা তুই আমাকে ভুলবি না তুই যখন আমার দিকে এক পা গাবি আমি তোর দিকে দশ পা গাবো আমি তোকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি বান্দা তুই আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিবি সাত সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম কখনো নিভানো যাবে না কিন্তু তুই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার কাছে কাঁদবি এক ফোঁটা চোখের পানি সাতটা জাহান্নামের আগুনকে আমি আল্লাহ নিভাইয়া দেব
আমার প্রতি ভালোবাসা তুই প্রদর্শন কর, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর, আমার সঙ্গে প্রেম শুরু করে দে। যখন কোন বান্দা ওযু বানায় নামাজের নিয়তে, সুন্দর করে যে ওযু যখন বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, দুই পা ধৌত করলে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে বান্দা যখন এক কদম যখন মসজিদের দিকে নেয়, প্রতি কদমে দশটা করে নেয়, কেমন নামায় লেখা শুরু হয়ে যায়। এরপরে নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান, কার সঙ্গে ভালোবাসা আসতে বলুন না, কার সঙ্গে ভালোবাসা, আমরা প্রেম করব কার সাথে, মোহাব্বত করব কার সাথে, আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে মোহাব্বত শুরু হয়ে গেল, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন সূরাগুলো পড়ে, বান্দার সূরার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহর জবাব দিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আব্দি الرحمن الرحيم أثنى علي عبدي مالك يوم الدين مجدني عبدي إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي بندت يا مركز كي تاش برام كل چيني بند جخن ولا الضالين پر جنت نمجر مدد بولي الله بولين بندر نمجر داري داري ات خندر جا جا چايل شام چاومي الله رب العالمين قبول کرن الام بند جخن دو کو تے چلو جائے আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। সেই সময় সমস্ত ফেরেশতাকে ডাক দেন, বান্দা রুকু থেকে দাঁড়ায় যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যখন বলে আল্লাহু আকবার বলে যখন সেজদার দিকে চলে যায়, তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা দেখ এই বান্দাগুলো তোরা মানা করেছিলি, দুনিয়াতে তারা ফেতনা সৃষ্টি করবে, দেখ এই ফেতনার দুনিয়ায়, এই নারীর ফেতনা, সম্পদের ফেতনার মাঝে সমস্ত বান্দাগুলো আমার আজান শুনে, আমার ডাক শুনে, এই বান্দাগুলো দেখ কেমন করে রুকু করছে, সেজদা দিচ্ছে, এরা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কোরআনকে বিশ্বাস করে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? নামাজের মধ্যে মজা পেতে হবে। ওয়াজ মাহফিলে বসে আছি যেমন মজা পাচ্ছি, একটা আনন্দ পাচ্ছি, এই যে তার বড় প্রমাণ হলো প্রায় দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা হয়ে যাচ্ছে বসে আছেন, অবশ্যই তো একটা আনন্দ, অবশ্যই একটা মজা পাচ্ছে। থিয়েটারে দিয়েছেন নাটক করার জন্য, তারপরে নৃত্য করার জন্য, নৃত্য আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। আমি তাকে বললাম আমার তো আলোচনা না, আলোচনা কার, আসতে বলবেন না কার, আল্লাহ। আমি তাকে বললাম কি হয়েছিল আপনার, কি দেখেন আমার একটা অসুখ হয়েছিল, কি অসুখ, উনি ইংরেজিতে বলে দিলেন, তো উনি বুঝালেন যে আমার এই রোগটা হলো এমন একটা রোগ আমি যে কোনো মুহূর্তে সুইসাইড করে আত্মহত্যা করে মরে যেতে পারি, আমার রোগটাই হচ্ছে মানে আমার জীবনটা আমি কখন শেষ করে ফেলবো। আমি সিঙ্গাপুর দেখিয়েছি, মাউন্ট এলিজাবেথে দেখিয়েছি, এরপরে উনি বলতেছেন যে আমি ইন্ডিয়াতে গেছি, বহু চিকিৎসা করেছে কাজ হয় নাই, তা আপনি কি চিকিৎসা পাইলেন আমার মধ্যে? আমি তাকে বললাম, তো বলতেছে যে একটা বাক্য আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে, সেটা হলো ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো হতাশ হতে পারে না, এই শব্দ লা তাহজান ইন্নাল্লাহ মানা, হতাশ হয়েও না, আমাদের সাথে কে আছেন, আসতে বলবেন না কে আছেন, আল্লাহ আছেন। এই শব্দ, এই বাক্য আমার জীবনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমি ফিরিয়ে পেয়েছি আমার জীবন, আমার কোনো ওষুধ লাগে না, আমি এখন সুস্থ হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। বলতেছে যে আমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাড়ি, তার অনেক বড় কর্মকর্তা, নাম না বলি। এরপরে তার মেয়ে বোরকা পড়ে, একটা পরিপূর্ণ একটা ইসলামী পরিবারে রূপ নিয়েছে, শুধু একটা বাক্য কোরআনের লা তাহজান, চিন্তা করো না, কার কথা, আসতে বলবেন না কার কথা, আল্লাহ। তাহলে আমাদের মনোবল হবে দুর্বল না শক্ত, দুর্বল না সবল, সবল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক জায়গায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। হতাশ হও না, নিরাশ হও না, চিন্তাগ্রস্ত হও না, ইমান যদি আনতে পারো আমি তোমাকে বিজয় দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো কি থাকতে হবে,
ইমান থাকতে হবে নাম্বার 3 হলো বাতিলের কোনো হুমকিকে ভয় করা যাবে না বাতিল হুমকি ধামকি দেবে কোনো পরোয়া করি না আমরা ঠিক কি না আস্তে কোন কেন আস্তে কোন কেন ওয়াজ মাহফিলে কার কথা হয় আল্লাহ আস্তে বলবেন না কার কথা হয় ওয়াজ মাহফিল যারা বন্ধ করতে চাই তাদেরকে আমরা বন্ধ করে দেব ওয়াজ মাহফিল কার বাপের কথা হয় না এই জায়গায় কার বাপের কথা হয় না কোন গোষ্ঠীর আলোচনা হয় না কার কথা হয় আল্লাহ মাহফিল হলো মৌচাক মাহফিল কি মৌচাক মৌচাকে কি থাকে মধু থাকে মৌচাকের পাহারাদার কে মৌমাছি মৌচাকের পাহারাদার মৌমাছি না মৌমাছি পাহারা দেয় আমাদের জন্য পাহারা দেয় মৌমাছি পাহারা দেয় মৌচাক আপনি যদি সেই মৌচাকের মধু নিতে চান মৌমাছির সঙ্গে মারামারি কইরা মৌচাকের মধুকে আহরণ করতে হলে মৌমাছির সঙ্গে পিরিত করতে হবে মহব্বত করতে হবে ওর সঙ্গে পিরিত কইরা আদর কইরা বুঝায় শুনে বশ করে এরপর আপনাকে মধু আনতে হবে ঢিল মারবেন ভুল ফুটে দেওয়া হবে ঠিক কি না অতএব ওয়াজ মাহফিল যেখানেই হোক না কেন যারাই এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ভালো কাজ চালু হোক মন্দ কাজ বন্ধ হোক এই হোক আমাদের আন্দোলন জোরে বলি ইনশাআল্লাহ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সম্মানিত ভাইরা এরপরে নাম্বার 4 হলো আস্থা রাখবো ভরসা রাখবো কার উপরে আস্তে বলবেন না কার উপরে বিজয় কে দিবেন আস্তে বিজয় কে দিবেন বদরে বিজয় কে দিয়েছেন ওহদে বিজয় কে দিয়েছেন খন্দকে বিজয় কে দিয়েছেন হুনাইনে বিজয় কে দিয়েছেন মুতার যুদ্ধে বিজয় কে দিয়েছেন মক্কা বিজয় কে দিয়েছেন সে আল্লাহ কি নাই আস্তে বলবেন না আছে না নাই অবশ্যই বিজয় কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বিজয় দিয়ে দিবেন আস্থা রাখতে হবে আল্লাহর উপরে فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون إن معي ربي سيهدين جوري بولون الله أكبر سورة الشعراء الله رب العالمين ایک شٹی بشٹی نمبر آیت بولچن موسى جہن بولچن الله اما کے دھورے فلو شیش ہوئے جابو کی کورا جائے شنگے شنگے تینی بولچن আমার কোনো চিন্তা নাই আমার সঙ্গে কে আছেন আস্তে বলবেন না কে আছেন আমাকে পথ দেখায় দিবেন কে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পানিতে চুবাতে চাইছিল ফেরাউন কিন্তু পানিতে মরল কে আস্তে বলবেন পানিতে মরল কে যে গর্ত খনন করবে সেই গর্তে পড়বে এটাই স্বাভাবিক আপনি আজকে একটা পাপ করে কোন একটা বিষয়ে আপনি রচনা করবেন আপনাকে সেই পাপের অবশ্যই সম্মুখীন হতে হবে আপনার তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে আমার বন্ধুগণ একটু কান লাগান মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়া থেকে চিরন্তন নিশ্চিহ্ন করার জন্য যখন মাস্টার প্ল্যান নিয়ে নেওয়া হয়েছিল সর্বশেষ সবার কম বেশি জানা আছে নীল দরিয়া যে পৃথিবীতে আসে না নাই ওই নীল দরিয়ার সামনে মুখোমুখি করে দেওয়া হলো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার লোকজন নিয়ে যখন নদীর সামনে দাঁড়ানো চতুর্দিকে ফেরাউনের বাহিনী ফেরাউন বলছে হে মূসা তুই আজকে পালাবি কোথায় মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই সময় আল্লাহকে বলছেন আল্লাহ এত বড় সংকটে পড়ে গেলাম এখন কি করা যায় আল্লাহ বলছেন মূসা তোমার হাতে তো লাঠি আছে তিনি বলছেন লাঠি দিয়ে কি করব এই লাঠি দিয়ে কোনো কাজ হবে নাকি এই লাঠি দিয়ে আমি নদী পার হব কেমনে দরিয়া পার হব কেমনে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ও মূসা চিন্তা করো না লাঠি দিয়ে আস্তে করে তুমি দরিয়া একটা বাড়ি মারো একটা নয় বারোটা বাড়ি মারবে বারোটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আমি আল্লাহ তোমার জন্য বানায় দেব পথ বের করে দেন কে আস্তে বলবেন না কে চার হাজার বছর আগের কথা কত হাজার বছর চার হাজার বছর আগে রাস্তা বানাতে সময় লাগলো না ব্রিজ বানাতে সময় লাগলো না আল্লাহ তাআলা এমন সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড শীতদাব নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বানায় দিলেন সমুদ্রে সমুদ্র সমুদ্র বক্ষ ভেদ করে সমুদ্র ভেদ করে এমন একটা রাস্তা তৈরি হয়ে গেল বারোটা রাস্তা তৈরি হলো বারোটা গোত্রী মানুষ ফানফাজরাত মিন হুসনাতা আশরাতা আইনা তাদের ঝর্ণা ছিল বারোটা রাস্তা হলো কয়টা বারোটা রাস্তা যেন কোনো জ্যাম না লাগে কি না লাগে শুধু একটা রাস্তায় জ্যাম লাগতে পারে বাইপাস আরো এগারোটা বাইপাস আরো কয়টা এগারোটা বারোটা রাস্তা যখন বানানো হয়ে গেছে সব মূসা এবং তার সমস্ত লোকজন সব সহ যখন ওপারে চলে গেছেন
সঙ্গে সঙ্গে ফেরাউন হামানকে বলতে হামান রাস্তা তো দেখলাম হয়ে গেছে ফেরাউন ও মুসা তো সব লোকজন নিয়ে চলে গেছে ফেরাউন বলছে ওকে ধরতে না পারলে তো বেকায়দ আমাদেরকে শেষ করে ফেলবে কি করা যায় এবার হামান বলতেছে মিস্টার ফেরাউন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যেতে পারবো না আগে চেক করতে হবে কি চেক করতে হবে দেখি আমি দেখি কি করা যায় ঘোড়া দাবড়ায় হামান করলো কি এপার থেকে ওপারে চলে গেছে ওপার থেকে এপারে চলে এসেছে কিছুই হলো না রাস্তা ক্লিয়ার আছে এবার এসে বলতেছে ফেরাউন ও ফেরাউন রাস্তা ক্লিয়ার কোনো সমস্যা না আমি গেছিলাম একবার আসছি একবার রাস্তা পার হতে পারবো কোনো সমস্যা নাই রাস্তা তোর বাপ বানাইছে নাকি রাস্তার বাপের রাস্তা আল্লাহ বলতেছে হামান তোকে ধরবো কিন্তু আগে তোরে ধরবো না আগে তোর নেতাকে ধরবো আল্লাহু আকবার বলেন জোরে করে আল্লাহু আকবার আল্লাহ ফেরাউনকে হায়াত দিয়েছিলেন ১৬০০ বছর কোনদিন আল্লাহ তাকে পাকড়াও করেন নাই পাকড়াও করেছেন কয়দিন আসতে বলবেন না কয়দিন আজকেও গোটা দুনিয়া জুড়ে যারা ফেরাউনি কায়দায় জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন আল্লাহ ধরবেন না কিন্তু ধরলে আল্লাহ ছাড়বেন না ঠিক কিনা ছাড়বেন না যেদিন ধরবেন জব্বার কে বলেন জব্বার কে কাহার কে আল্লাহ বাস ফেরাউন বলতেছে হামান তাই তো চলো রাস্তায় যাই রওনা দিয়েছে ঠিক মাঝখানে যখন চলে গেছে মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পানির পাহাড় দুই দিক থেকে ভেঙ্গে মাথার উপরে পড়ে ফেরাউন বলছে হামান তোর চিন্তা তো শেষ পানি তো ভেঙ্গে পড়লো বস আমিও শেষ কি কথাকে বোঝা গেল আমিও শেষ কেউ কাউকে বাঁচাতে পারবে না কে ছাড়া আল্লাহ ছাড়া শেষ পর্যন্ত ফেরাউন পানিতে চুবায়া চুবায়া পেট তো বড় হয়ে গেছে শেষ পর্যন্ত বলতেছে মুসা মুসা উপায় নাই আমারে বাঁচাও মুসা বাঁচাবে কে বাঁচাবেন আসতে বলবেন না কে বাঁচাবেন এবার বলতেছে মুসার আল্লাহ ও মুসার আল্লাহ আমারে বাঁচাও এখন ওর আল্লাহ হয় নাই আমারে বাঁচাও এইটাকেও কাজ হচ্ছে না এবার বলতেছে ও আল্লাহ আমাকে বাঁচাও ওয়া আনা মিনাল মুসলিমিন আমি তো মুসলমান দেখছেন কি কত বড় মিথ্যু কি কথা কি বুঝতেছে ওয়া আনা মিনাল মুসলিম কোরআন কথা কোরআন বলতেছে এগুলো ওয়া আনা মিনাল মুসলিম আমি তো মুসলমান আল্লাহ বলে তুই মুসলমান ও কুনতা মিনাল মুফসিদিন তুই হলি সমস্ত পৃথিবীর সন্ত্রাসীদের গডফাদার যত সন্ত্রাসী পৃথিবীতে আছে সবার বাপ হলো ফেরাউন ঠিক কিনা ফেরাউন পানিতে চুবাইয়া মরে গেল আল্লাহ বললেন ফেরাউন আল ইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা আমি তোর দেহটাকে কেয়ামত পর্যন্ত সুটকি করে রাখবো নিজের চোখে দেখেছি ফেরাউন আজও পৃথিবীতে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা সেই ফেরাউন আজও আছে কিন্তু মরা না তাজা বলেন মরা না তাজা মরা সুটকি করে আল্লাহ পাক রেখে দিয়েছেন আল্লাহ পাক বুঝাইয়া দিচ্ছেন গোটা পৃথিবীর শাসক গোষ্ঠীকে শাসকরা দেখো দেখো আমি ফেরাউনকে কি করেছি সে আল্লাহ আজও আসেন না নাই এই জন্য আমরা সে আল্লাহর প্রতি আমরা আস্থা রাখবো এক আনা না ষোলো আনা ষোলো আনা ইমান রক্ষার জন্য সকল কষ্ট স্বীকার করবো রাজি আছেন ইমান রক্ষার জন্য সকল কষ্ট করতে রাজি আছেন অনেক লম্বা লম্বা কথা ছিল সময় নেই নাম্বার ৬ হলো অসীম সাহসী হওয়া সাহসী হতে হবে মুসলমান কখনো ভীতু হয় না মুসলমান ভয় পায় কাকে আসতে বলবেন না কাকে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হওয়া ৭ নাম্বার ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা খুওয়াইকুম আল্লাহু আকবার নাম্বার ৮ হলো ইমানের দাবি অনুযায়ী কাজ করা ইমানের যে দাবি সেই অনুযায়ী আমরা কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ ইমানের দাবি কি অনেক লম্বা সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আমরা জানলি এটা বুঝতে পারবো নাম্বার ৯ হলো ইমানকে শিরিক থেকে পবিত্র রাখা শিরিক থেকে পবিত্র রাখতে হবে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন আল্লাহু আকবার বলেন ১০ ইমানকে সন্দেহমুক্ত রাখা কোনো সন্দেহযুক্ত ইমান আনা যাবে না এর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা শুনে মুসলমান হব না দেখে মুসলমান হব শুধু শুনবো না আমরা জানবো দেখবো আচ্ছা মুনাফিকি দূর করে দেওয়া আমাদের জীবনে মুনাফিকি আছে না নাই মুনাফিকি মানে কি মিসা কথা যে বলে সে কি যে ওয়াদা খেলাফ করে সে কি আচ্ছা যে বাসে কথা বলে মুখ খারাপ করে কথা বলে সে কি আসতে কন কেন আরো জোরে বলেন মুখ খারাপ করা লোক কি আমার দেশে কম এমনি মায়ের নামে গালি দেয় বাবার নামে গালি দেয় সদ্য কিছু গালি দেয় এমনি গল্প করতে করতে গালি দেয় আছে না নাই বলেন তো আছে এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ এগুলো আমরা করবো না জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার ১২ হলো পাকাপোক্ত ইমানদার হওয়া নাম্বার ১৩ হলো মসজিদকে আবাদ করা মসজিদকে কি করা আবাদ করা মসজিদ এখন কাঁচা না পাকা
বর্তমান বাংলাদেশ অধিকাংশ মসজিদ কাঁচা না পাকা? ইমান আস্তে কোন কি ইমান কাঁচা। আমার নবীজির মসজিদ ছিল কি? ইমান বলেন ইমান পাকা। আমার নবীজির মসজিদে কি মাইক ছিল? না। এখন মাইক আছে না নাই? মুখে বেশি শোনা যায় না মাইকে বেশি শোনা যায়? মাইক এত জোরে আওয়াজ হওয়ার পর মুসল্লি কম না বেশি? কম। আর আমার নবীজির বেলাল আজান দিয়েছেন মুখে, মুখে আজান দিয়েছেন, মুসল্লি কম না বেশি? বেশি। অতএব মসজিদ পাকা হওয়া না, আমরা ইমান পাকা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি পাকা করব? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 14 হলো, বুঝতেছেন তো আলোচনা কত লম্বা, শর্ট করে ফেলতেছি। নাম্বার 14 হলো ইমানের উপর অটল থাকা। ইমান আনা সহজ, টিকে থাকা আচ্ছা। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিয়া করা সহজ, কিন্তু বিয়া করে বউকে ভরণ পোষণ তার সমস্ত কিছু রক্ষা করা, দেখেন দেখেন আস্তে আস্তে কর, কি সহজ না কঠিন? তাহলে যুবকরা তোমরা জীবনে আর বিয়া টিয়া করো না, মানা করে দিই নাকি? যুবকরা বিয়ে করবা না? অবশ্যই। তুই আপনি বিয়ে করেন নাই? বিয়ে করছে কিন্তু একটা, দেখেন এরপর কে? অবশ্যই। যুবকরা কোনো কথা কয় না, বুড়ো সাজা কে? অবশ্যই। সবাই কি বিয়ে করতে রাজি আছেন? দেখেন বুড়ো সাজাও কয় ইনশাআল্লাহ, বুড়ি জানলে কিন্তু পিঠন দেবে। যুবকরা বিয়ে করে নাও, ওকাম কুকাম করা যাবে না। দরজার সিপায়, শিশু পার্কের সিপায়, গাছের সিপায়, অমকের মোড়ে ওই জায়গায় এরকম ফাসুর ফুজুর না কইরা বাপকে সোজা ডেকে বলো আব্বা বিয়ে করাও। দেখছেন ঠিক? এদিক দিয়ে কোন যুবক জেনে কইছে ঠিক? হ্যাঁ ঠিক আছে ভালো। তবু দুষ্টামি ফেজলামি করা যাবে? রেজেকের দায়িত্ব কার? পাখিকে খাওয়ান কে? সে আল্লাহ আমাকেও খাওয়াবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের উপর আমরা অটল থাকবো। সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তুমি এই 14টি কাজে আমাদের বাস্তবায়ন করার তৌফিক আমাদের জীবনে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে অনেক কথা বলি, সময় তো নাই। আসুন আমরা দোয়া করব। তার আগ দিয়ে আমাকে একটু মাহফিল কমিটি বলেছেন শুনবেন, আরো আর শুনবেন? ও 18 বস্তার দাম তো দেওয়া হয়নি, মনে আছে আপনাদের? জি বলি আলহামদুলিল্লাহ। কে ওঠে ওই দিক থেকে? ধরেন তাড়াতাড়ি বসায় দেন, বসায় দেন, বসেন একটু মেহরবানি করে। যে বাচ্চা দুধ খায় না, যে বাচ্চা ওষুধ খায় না, তখন মা কি করে? মা কি করে? আগে কয় বাসান খা না, খা না, শেষ পর্যন্ত দুই হাত দুই পা ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকে খা। এটা কি মহব্বত আছে না নাই বলেন তো? আছে না নাই? তাহলে এই যে কাজটা করলে এটা কি বাচ্চার জন্য অকল্যাণ না কল্যাণ? আমি যে ধমক দিয়েছি মন খারাপ করেন না, এটার মধ্যে কল্যাণ আছে, রাগ করেন না। সবাই বসে আমরা দোয়ার দিকে যাব। ভাই আমাকে বলা হয়েছে, ভাই আপনি একটু একটু চান। আমি একটু চাচ্ছি, আমি ওরকম করে কালেকশন পারিও না, আমার ভাই খুব ভালো পারে। চাইছেন না আপনি কিছু বলেন নাই? আচ্ছা, আমার মধ্যে এই অভ্যাসটা খুব কম, তবে এই